কিন্তু ভাল লাগে না, আবার না পড়াইলে উপায় না। ছেলেপিলে এমন হয়েছে মানছেও না, যা হয়েছে হোক, তারা ইচ্ছেকে দেখা পড়াইতে যায়। যা ভাবলাম তা হয়ে যায়, কেউ আসে না, ছেলেপিলে সব খেলা হয়ে যায়। এই তোরা সবাই এসেছিস, ঠিক আছে তাহলে তোদের নাম প্রেজেন্টেশন করে নেই। আনাজ, নাসিম, টুলটু, এই তুই উঠলি না কেন? উঠতেও কথাবার্তা আছে। কি আর বলবো বল, তোদেরকে বলার আর কিছু নাই, যুগও সেই রকম। আফরোজা, জুইতা, সাহিনা, নাম প্রেজেন্ট হয়ে গেল, এবার তোদেরকে কড়া প্রশ্ন ধরব, উত্তর দিতে পারবে তো তোরা? প্রথম প্রশ্ন সাহানাজ বল, সূর্য কোন দিকে ওঠে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে ওঠে? হ্যাঁ, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য দক্ষিণ দিকে উঠে, আর বেশি শেখাইতে গেলে মেয়েরই মাথা খেয়ে দিয়ে দেবো। নো 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 নো। প্রশ্ন নাসিম, গোয়ালে চাদর বানান বল। আচ্ছা পা, তোমাকে এই পড়াশোনা কে শিখিল? পাঁক স্যার, আপনি তো শিখিয়েছিলেন। তোমাকে ওই সব শিখিলাম পড়াই ধরবো না, ঘন্টাটাও দিয়েছি না, টাইম হয়েছে। এই ঘন্টা বেড়ে গেছে, টিফিন আমাকে দু টাকা কলা দেন তো। একটা কলা, একটা কলা কইতে গেল মাস্টার আর ছাত্র, কখন থেকে আমি শুনতে পাচ্ছি একটা কলা কই, একটা কলা কই, এটা কি হয়েছে খাতা বলতো আমাকে? স্যার আমাকে দু টাকার কলা কিনে দিয়েছে, কলা কিনে দিয়েছে, স্যার বারবার বলছে একটা কলা কই, একটা কলা কই, স্যার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কলাটা কই দেখি, এই তো এই তো কলা তো ঠিকই কিনে গেছে, একটা কলা কই, একটা কলা কই, তখন থেকে ছাত্র আর মাস্টারে মিলে একই কথা, একটা কলা কই, একটা কলা কই।
কলা কই কলা না এই তো কলা কি একটা কলা কই একটা কলা কই কলা না আর পেটে চলে গেল পুরো দুজন ছাত্র আর মাস্টার মিলে এবার দেখে লেগা তোরা নো নো লোকটা কলাটা খেয়ে নিল এই কলা ইন্দা কলা ইন্দা কলা দাও কলা দাও